আসসালামু আলাইকুম সবাইকে, আমি হাবিবুর রহমান অনিক। আজকে আমরা ডিসকাস করবো হচ্ছে যে এনট্রপি টপিকটা নিয়ে। এনট্রপি নামটা আমরা যখন প্রথম শুনি তখনই আমাদের কাছে অনেক বেশি স্কেপটিক্যাল অ্যান্ড কনফিউজিং লাগে ব্যাপারটা। জিনিসটা কি, হাজার রকমের সংজ্ঞা অনেকগুলো হাজার রকম বইতে, এক একটা বইতে এক এক রকম সংজ্ঞা, এক এক রকম ব্যাখ্যা। তাহলে কোন ব্যাখ্যাটাকে আমরা আসলে অথেন্টিক ধরবো, বা কোন ব্যাখ্যাটাকে আমাদের সহজবোধ্য? দিন শেষে আমাদের কাছে সবচেয়ে কনফিউজিং ব্যাপার হচ্ছে যে কোনটাকে এনট্রপি ধরবো, এই ম্যাথগুলো কিভাবে করব, কিভাবে আমাদের অ্যাকচুয়াল সলিউশন আমরা পৌঁছাতে পারবো, এই কারণে আমাদের প্রবলেমগুলো হয়। তো সব রকম সমস্যার সমাধান ঘটিয়ে যে কোনো রকম কনফিউশনকে দূরীভূত করে আমরা যদি এই টপিকটাকে বুঝতে পারি, তাহলে আমাদের যেই কোনো রকমের ম্যাথ যে কোনো ভাবেই দিক, আমরা সেটাকে চট করে ক্র্যাক করে ফেলতে পারবো। তো আমরা তাহলে স্টার্ট করতে পারি আমাদের এই এনট্রপির জার্নি, বা এনট্রপিটা আসলে দেখতে কি রকম, পুরো টপিকটা সম্পর্কে আমরা সম্যক ধারণা যাতে পেতে পারি সেই কারণে আমরা শুরু করে দিই। অলরাইট, তো দেরি না করে আমরা যদি এনট্রপি টপিকটা নিয়ে যদি ডিসকাস করি, আমরা শুরু করব হচ্ছে শব্দটা দিয়েই। এনট্রপি, এনট্রপি সাধারণত আমরা প্রথমত দুটো জিনিস জানি, এক তাপীয় বাধা, আর এটা হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপক। তো তার আগে আমরা জাস্ট জেনে নিই এই এনট্রপি ওয়ার্ডটা আসলে কি মিন করে, এই তাপীয় বাধা জিনিসটা আসলে কি রকম। তো তাপীয় বাধা যদি আমরা জানতে যাই, তো এই সম্পর্কে আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে তাপ কিভাবে ফাংশন করে। তো ইন জেনারেল তাপীয় বাধা যখন বলা হচ্ছে, মানে হচ্ছে তাপের প্রবাহের বাধা। আমি বলে রাখি জিনিসটা আর একটু ব্যাখ্যা করে, সেটা হচ্ছে আমরা লিখি যে তাপের প্রবাহের ক্ষেত্রে বাধা, তাপের প্রবাহের ক্ষেত্রে সৃষ্ট বাধা। জিনিসটা দেখতে কিরকম, আমরা জানি তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যেটা একদম আমরা ছোটবেলায় শিখেছিলাম। ওই ছোটবেলায় আমরা যেটা শিখেছি সেখানে হচ্ছে তাপ শক্তির দুইটা রূপ আছে, সাধারণত শক্তি কখনো ধ্বংস কিংবা সৃষ্টি হবে না। আর আরেকটা প্রিন্সিপাল কি শক্তির, সেটা হচ্ছে শক্তি একটা বস্তু থেকে অন্য আরেকটা বস্তুতে শক্তি কি করবে, ট্রান্সফর্ম হবে। তাহলে ওই দুইটা প্রিন্সিপাল অনুযায়ী আমরা জানি শক্তির রূপান্তর ঘটে, রাইট? তাহলে আমরা জানি যেটা, সেটা হচ্ছে শক্তির রূপান্তর ঘটবে বা এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তর হয়। তাহলে এক বস্তু থেকে শক্তি অন্য বস্তুতে সে যাবে। তো এটা মোটামুটি আমরা ছোটবেলা থেকে জানি, এগুলো কারোর কাছে অজানা না। তো এক বস্তু থেকে অন্য বস্তু ঠিক কেমন হয়, আমরা জানি তাপ উচ্চ তাপ সম্পন্ন বস্তু থেকে বা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে ধাবিত হয়। তো এটা যখন জানি, তাহলে দিস ইজ ফার্ম শিওর দ্যাট, আমরা এখানে মোটামুটি ফার্মলি বলতে পারি যে যখন আমাদের এই বস্তু একটা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে যখন ধাবিত হবে বা প্রবাহিত হচ্ছে, ওই প্রবাহের ক্ষেত্রে যেই যে বাধা সৃষ্টি হয় তাকে সাধারণত আমরা বলি যে এনট্রপি। জিনিসটা একটু ভিজুয়ালাইজ করা যাক। ধরা যাক আমরা একটা কাপ, এক কাপ চা যদি আমরা রেখে দিই পরিবেশের মধ্যে, তাহলে আমরা কখনো দেখি না যে চাটা আজীবন এরকম গরম আছে, চাটা একটা পর্যায়ে ঠান্ডা হয়ে যায়। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আমরা যখন পড়েছিলাম, তখন আমরা তাপীয় সমতা বলতে একটা জিনিস বুঝেছি। তার মানে দেখো, এখানে আমরা যদি এক কাপ চা, যে কিনা আমাদের মনে করো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, এক কাপ চা যা কিনা আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, সেটা একটা পর্যায়ে আমরা যদি রেখে দিই, ধরা যাক সেটা রুম টেম্পারেচার কিংবা আমাদের 23 বা 27 এই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে যাচ্ছে, তাহলে এতটুকু এতটুকু যে পরিবর্তন ঘটছে, এটা হচ্ছে তাহলে পরিবেশ তাপমাত্রা নিয়ে নিচ্ছে। তাহলে দেখো এইটা 27 ডিগ্রি সেলসিয়াস যে চাচ্ছে তা না, পরিবেশ এর থেকে তাপ নিয়ে নিচ্ছে, শুষে নেওয়ার পরে তারপরে এর তাপমাত্রা কমে কত হয়েছে, 27 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তাহলে এই 27 ডিগ্রি সেলসিয়াস বা এই পয়েন্টটাকে আমরা বলতে পারি একটা ইকুইলিব্রিয়াম। একবার চিন্তা করে দেখো, পৃথিবীতে এমন একটা সিচুয়েশন চলে আসে যদি, যখন কিনা আমরা দেখতে পাই এই তাপমাত্রাটা একটা পর্যায়ে, এই যে ইকুইলিব্রিয়ামের যে টেম্পারেচারটা, এটা একসময় যদি হয়ে যায় 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 80 থেকে 90 ডিগ্রি, দ্যাট ক্যান বি ইভেন মোর দেন অফ ইট, যদি আরো বেশি হয়, সেই ক্ষেত্রে এই সাম্যাবস্থায় আসতেই আমাদের কাছে কত লাগবে, অনেক অনেক বেশি পরিমাণে তাপ লাগবে। তাহলে দেখো চিন্তা করো, এই তাপমাত্রাটা, অর্থাৎ এটা একটা ওয়াল, আমরা দেখো এখানে যদি তাপমাত্রা, এটা একটা ওয়াল যদি আমি কল্পনা করি, এই যে তাপমাত্রাটা এখান থেকে এই বস্তুতে ট্রান্সফার হওয়ার জন্য এই ওয়ালটা বা ইকুইলিব্রিয়ামটা পার হতে হয়, তাহলে দেখো এই ইকুইলিব্রিয়ামে আমাকে উঠতে হয়। অর্থাৎ এই লেভেলটাই যদি অনেক বেশি পরিমাণে হয়, তাহলে এই লেভেলটাকে আমরা যদি মনে করি এনট্রপি কল্পনা করি,
তাহলে দেখা যাচ্ছে এই এত তাপমাত্রা বা এত শক্তি পৃথিবীতে একসময় অনেক দুষ্প্রাপ্য হয়ে যাবে। তাহলে কি হবে, পৃথিবীতে আমাদের যে শক্তির যে রূপান্তর, এই রূপান্তরটা প্রায় অসম্ভব হয়ে যাবে। যখন আমরা দেখবো এরকম অসম্ভব হয়ে গিয়েছে, তখন আমরা চাইলেই আমরা শক্তির যে রূপান্তর সেটা করতে পারবো না। মিনিং কি, মিনিং হচ্ছে তাহলে আমাদের কি করতে পারবো না, একটা পর্যায়ে আর তাপের কখনো রূপান্তর বা স্থানান্তর হবে না। এক বস্তু থেকে আরেক বস্তু আমরা যদি তাপে জেনারেট না করতে পারি, তাহলে অসংখ্য অসংখ্য পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো বিকল হয়ে যেতে পারে। তাহলে একটা পর্যায়ে গিয়ে আমরা কি দেখতে পাবো, আর শক্তি পাবো না। শক্তি না পেলে কি হবে, পৃথিবীতে তাপীয় মৃত্যু ঘটবে, যার কারণে আমরা বলতে পারি তখন আর ইঞ্জিন আমরা ইয়ে করতে পারবো না, ফুয়েল চালাতে পারবো না। ইঞ্জিন যখন গরম করবে, ইঞ্জিন হিট জেনারেট করে, যেগুলো আমাদের তাপীয় ইঞ্জিন যেটা বলি, সেটার কারণে আমরা যেভাবে আমরা বেসিক্যালি আমাদের যান্ত্রিক শক্তিগুলো রূপান্তর করি, আমরা সেগুলো করতে পারবো না। এই কথাটার মানে হচ্ছে আমরা এই পৃথিবীতে একদিন তাপীয় মৃত্যু ঘটবে। কথাটা একদমই নতুন না, আমাদের বইতেই আছে, কিন্তু ব্যাখ্যাটা আসলে হয়তো এত ভালো করে জানি। এই কথাটা জাস্ট যখন আসবে তোমরা জাস্ট এটাকে ব্যাখ্যাটা এইভাবে লিখে দিতে পারবে। কিন্তু আমরা আমাদের পয়েন্টে ফিরে যাই, এই তাপীয় বাধাটা কাকে বলে, এই তাপীয় বাধাটাই হচ্ছে যে এই যে আমাদের এন্ট্রপিটা, যখন এই লেভেলটা বা ইকুইলিব্রিয়ামটা অনেক বেশি বা উচ্চতে চলে যায়, তখন গিয়ে আমরা চাইলেই এটাকে আর আমরা ওই শক্তির রূপান্তরটা সম্ভব করতে পারি না, যার কারণে আমরা একে বলি হচ্ছে সাধারণত এন্ট্রপি। কিন্তু আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার হচ্ছে এই বিশৃঙ্খলতার পরিমাপক বা এই বিশৃঙ্খলার পরিমাপক, কথাটা আমি আরেকটু মার্ক করে দিই। আমরা সারাটা জীবন ধরে যাদেরকে অ্যাডমায়ার অ্যান্ড প্রেইজ করে আসি, যাদেরকে ক্রেডিট দিয়ে আসি অনেক বেশি পরিমাণে, আসলে আমরা কি বলি, আমাদের আই ক্যাচি বা যাদেরকে আমরা সবসময় নজর দিয়ে আসি, সেটা হচ্ছে ক্লাসের ফ্রেশ বয় কিংবা আমাদের যারা একটু ভালো করে থাকে তাদেরকে, রাইট? কিন্তু এর বাইরেও কিছু ব্যাড টিচার থাকে যারা কিনা আমরা এতটা ভালো না, পড়াশোনা নিয়ে সিরিয়াস না, তাদেরকে আমরা খুব বেশি কেয়ার করি না। তো তাদেরকে সাধারণত ভালো ছেলেদেরকে আমরা সবসময় ভালো বলি, কিন্তু ওই খারাপের দিক থেকে যারা আছে তারাও কিন্তু একরকম খারাপের দিক থেকে আমাদের বলা হয় যে প্রথম দিকে, রাইট? তো এই জিনিসটা, যে জিনিসটা ভালো, ভালো যেরকম একটা প্যারামিটার আছে, খারাপের যেরকম একটা র্যাঙ্কিং আছে, এই র্যাঙ্কিংটা নির্দেশ করে হচ্ছে সাধারণত এন্ট্রপি। কিভাবে আমরা একটা সবসময় কি চাই, সবকিছু একটা স্টেবল চাই, একটা ভালো লাইফস্টাইল চাই, সবকিছু একটা স্ট্যাবিলিটি চাই, যাতে আমরা মানে কোনো কিছুতে র্যান্ডমলি না হয়, আমরা আনসার্টেনটি পছন্দ করি না, রাইট? তো এন্ট্রপির যে বিশৃঙ্খলতা পরিমাপ মানে কি, যেগুলো কিন্তু অনেক বেশি উড়াধুরা, আমরা যেটা বলি না যে আসলে অনেক বেশি বিশৃঙ্খল এই জিনিসটা, এই কনসেপ্টটাকে আরেকটু ডেভেলপ করার জন্য আমরা চলো দেখে আসি একদম পদার্থের কোর যে স্টেট গুলো আছে, কঠিন তরল ও বায়বীয়, তাদের স্টেট গুলোকে আমরা একটু পর্যালোচনা করে আসি। যদি আমরা একটা কঠিন বস্তুকে দেখি, আমরা একটা কঠিন বস্তুর একদম মলিকুলার ফর্মটা দেখি, সেটা দেখতে ঠিক এরকম, একদম প্রতিটা অণু পরমাণু একদম খুব জড়ায়ে থাকে, একটার ভিতরে একটা অনেক সুন্দর করে সজ্জিত থাকে, অর্থাৎ তাদের মধ্যে স্টেবিলিটি অনেক অনেক বেশি পরিমাণে থাকে, অনেক অনেক বেশি পরিমাণে স্টেবিলিটি থাকে, মানে তারা অনেক স্থায়ী এন্ড স্থিতিশীল। তার মানে আমরা এনট্রপি মানে কি বুঝি, যারা স্থিতিশীল না, যারা অস্থিতিশীল, যারা অনেক বেশি বিশৃঙ্খল, তাহলে আমি এখান থেকে বলতে পারি এরা খুব বেশি পরিমাণে কনজাস্টেড এন্ড তাদের মধ্যে স্থিতিশীলতা অনেক কম, তার মানে তাদের স্থিতিশীলতা অনেক বেশি, যদি স্থিতিশীলতা বেশি হয় সেক্ষেত্রে এনট্রপি অনেক কম। এনট্রপিকে আমরা যদি এস দ্বারা প্রকাশ করি, এস অফ সলিড, এটা আমরা এভাবে লিখতে পারি, প্রকাশ করতে পারি। আরেকটু যদি আমি সামনের দিকে আগাই, তাহলে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে তরল সাবস্টেন্স, তরল যে উপাদানটা তাদের হচ্ছে অনিয়ত আকার, তাদের মলিকুল গুলা এতটা ওরিয়েন্টেড না বা এতটা ভালোভাবে ফর্মেট করা নেই, তারা একটু ছড়ানো ছিটানো। তাহলে আমরা কি দেখতে পাই, তারা একটু বেশি বিশৃঙ্খল, কারণ অনেক বেশি উড়াধুরা তারা, কারণ তাদের আকারটাই মেনটেন করতে পারতেছে না একটা ফর্ম। দেন উই ক্যান সে দ্যাট, এখানে আমরা বলবো এস অফ, এটা হলো লিকুইড। তাহলে আমরা কি বলতে পারি, এরা একটু বেশি বিশৃঙ্খল যেহেতু, এর বিশৃঙ্খলতা একটু বেশি। দেন আমি যদি মুভ অন করি নেক্সট পার্টটা, সেটা হচ্ছে যে আমাদের গ্যাসিয়াস ফর্ম এই আকারটাই তারা গঠন করে না, তাদের কি হয়, তাদের এই কোনো আকৃতি তো গঠন করে না, কোনো আকারও না, তারা কি হয় এই যে এইভাবে ফর্ম করতেছে, একদম ছড়ানো ছিটানো। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তো এদেরকে আমি যদি দেখি এক একটা ছড়ানো ছিটানো,
তাহলে এটাকে আমরা আরেকটু বোঝার জন্য ধরো আমরা একটা বেলুন আঁকি এখানে, এই একটা বেলুন, একটা বেলুন, এই বেলুনটাকে এখানে আমি নট দিয়ে বেঁধে দিই। এই নট দিয়ে আমি এখানে বেঁধে দিলাম বেলুনটাকে। এখন বেলুনটার ভিতরে অণুগুলো বা পরমাণুগুলো এত এত বেশি পরিমাণে অনেক বেশি চাপ প্রয়োগ করতেছে বেলুনের উপর, এই যে অনেক অনেক বেশি ছড়ানো ছিটানো আছে, কিন্তু তারা একটা শেপে আছে এখন পর্যন্ত। যদি আমি বেলুনটাকে হুট করে এই নটটা ছেড়ে দেই, এই নটটা আমি ছেড়ে দেই, এভাবে যদি থাকে, যদি নটটা ছেড়ে দেই, প্রত্যেকটা মলিকিউল এখান থেকে আসলে বের হয়ে যেতে চাইবে, প্রত্যেকটা অ্যাটম এখান থেকে বের হয়ে যেতে চাবে। বের হয়ে কি হবে দেখো তো, একদম প্রকৃতিতে স্বতঃস্ফূর্ত ভাবে ঘুরে বেড়াবে। মানে তারা, এটাকে আমি যদি বলি একটা ট্রাফিক পুলিশ, তার ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিয়েছে, ঠিক ওই মুহূর্তে আমরা দেখি হচ্ছে যে নর্মালি বাইক বা গাড়ি গাড়িগুলা তাদের ইচ্ছা মতো গতিতে তারা ছুটে যেতে চায়। তো এই যে ছুটে যাওয়া কনসিস্টেন্টলি তাদেরকে বিক্ষিপ্ত হয়ে পড়া, এটাকে সাধারণত বলা হয় এন্ট্রপি, বা এই যে বিশৃঙ্খলভাবে ছুটে চলা। এই তারা ঠিক কতটা পিচ্ছে মানে বিক্ষিপ্ত, ঠিক তারা কতটা অস্বতঃস্ফূর্ত, আই মিন স্বতঃস্ফূর্ত ভাবে এখানে ছড়ানো ছিটানো আছে, ঠিক কতটা তারা বিশৃঙ্খল, এই এককটা বা পরিমাপকটা একে বলা হচ্ছে যে আমাদের এন্ট্রপি। সো দ্যাট ইজ টু সে, আমরা যদি বলি লিকুইড থেকে তারা বেশি বিক্ষিপ্ত, তাহলে আমরা এটাকে বলতে পারি এন্ট্রপি অফ গ্যাসিয়াস ইকুয়ালস টু এত। তো গ্যাসের ক্ষেত্রে তাহলে আমরা বলি সবচাইতে বেশি, তাহলে আমাদের অর্ডারটা কিরকম হয়, একটা গ্যাসিয়াস এস অফ গ্যাস ইজ গ্রেটার দেন এস অফ লিকুইড, আর গ্রেটার দেন আমরা বলতে পারি এস অফ আমাদের সলিড। তো এনট্রপির আমাদের জাস্ট ক্রোমোটা বা অর্ডারটা দেখতে ঠিক এইরকম হয়ে থাকে। আশা করি আমরা এটা আমরা শেষ করতে পেরেছি, বোঝাতে পেরেছি। এখন আমরা ডিরেক্টলি চলে যাব একদম কোর কনসেপ্টে। কিরকম, আমরা জানি যে তাপগতিবিদ্যা যখন পড়েছিলাম, তাপগতিবিদ্যার প্রক্রিয়া সমূহ সাধারণত দুইটা ফেজে হয় বা দুই রকমের হয়ে থাকে। এক, প্রত্যাবর্তী প্রক্রিয়া, যেগুলো কিনা আমাদের রিওয়াইন করে ফিরে আসে সেই পরিমাণ শক্তি, আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া মোর লাইকলি আমরা যখন দেখেছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের শক্তির কখনো আদান প্রদান হয় না। এখন আমরা দেখি এনট্রপির ক্ষেত্রে এর কন্ট্রিবিউশন কতটুকু বা কতটুকু সে চেঞ্জ করতে পারে। ওকে, আমি তাহলে মুছে দিচ্ছি এটা। তবে আমরা যদি এনট্রপিটাকে আর একটু বেশি ভিজুয়ালাইজ করতে হয়, এতক্ষণ তো আমরা জাস্ট কথা কথা বলেছি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে নিয়ে, এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা এটাকে ইলাস্ট্রেশনটা দেখতে কিরকম আমরা সেটা একটু দেখে নিই। তারপর আমরা প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার সাপেক্ষে এটা দেখতে কেমন হয় আমরা সেই জিনিসটা দেখবো। আমরা আগে টাইটেলটা যেটা জানছি আমরা, সেটা হচ্ছে আমরা এনট্রপি নিয়ে আলোচনা করছি। ওকে, এনট্রপির জন্য আমাদের এনট্রপি এস দ্বারা প্রকাশ করা, তো একটা ক্ষুদ্র কণার সাপেক্ষে যদি বলি তাকে ডিএস বলা হয়। ডিএস ইকুয়ালস টু আমরা জানি ডি কিউ ডিভাইডেড বাই টি, টি হচ্ছে আমাদের তাপমাত্রা বা টেম্পারেচার, আর কিউ আমরা বলবো কিউ হচ্ছে আমাদের শক্তির পরিবর্তন, অন্তস্থ শক্তি না, এটা হচ্ছে আমাদের শক্তির, সিস্টেমের সাথে শক্তির পরিবর্তন, সিস্টেমের সাথে শক্তির যে পরিবর্তন। তো এই ক্ষেত্রে তাহলে আমরা এটাকে আমরা কিভাবে ডিরাইভ করতে পারি, আমাদের প্রথম যে প্রক্রিয়াটা সেটা সম্পর্কে আমরা জানি হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রত্যাবর্তী প্রক্রিয়া। এই প্রত্যাবর্তী প্রক্রিয়ার সাপেক্ষে আমরা কিভাবে আসলে এখানে এনট্রপির পরিবর্তন বা এনট্রপির যে নুয়ান্সটা সৃষ্টি করে সেটা কিভাবে আসে আমরা সেটা নিয়ে আসলে ডিসকাস করব। তাহলে আমরা যদি দেখি এই জিনিসটা, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা যখন দেখেছি, আমি আবার লিখি জিনিসটা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমরা জানি ডি কিউ ইকুয়ালস টু জিরো, মানে হচ্ছে আমাদের কখনো শক্তি আদান প্রদান করে না, সিস্টেম কখনো শক্তি আদান বা প্রদান, আদান বা প্রদান করে না। দেখো এটা যখন করে না, মানে সে হচ্ছে অনেক এক ঘরে বা কারোর সাথে সে কখনো কোনো কিছু শেয়ার করবে না, রাইট? তো এটা যখন আমরা জানি ডি কিউ ইকুয়ালস টু জিরো, তাহলে দিস ইজ প্রেটি ন্যাচারাল, অ্যান্ড আমরা খুব ভালো করে জানি এই ক্ষেত্রে ডি কিউ জিরো আসলে আমরা এখন ডিএস ইকুয়ালস টু আমরা জিরো বসিয়ে দিতে পারবো।
খুব সুন্দর করে তাহলে আমরা এটা প্রমাণ করতে পারি যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হয়। তাহলে আমরা এটা লিখতে পারি, ডিকিউ ইকুয়াল টু জিরো হলে ডিএস ইকুয়াল টু জিরো আসবে। অর্থাৎ আমরা জানি কোনো একটা বস্তুর ডিফারেনশিয়াল ভ্যালু যদি জিরো হয়, অর্থাৎ ডিফারেনশিয়াল যদি এখানে আমাদের ভ্যালু যদি জিরো আসে, তাহলে আমরা বুঝতে পারবো ওই রাশিটা ইটসেলফ একটা ধ্রুব রাশি। তাহলে আমি এখান থেকে বলতে পারি এস একটা ধ্রুবমান, ধ্রুব মান। এস যদি একটা ধ্রুব মান হয়, এস যদি একটা ধ্রুব মান হয়, তাহলে আমরা বলতে পারি এই যে প্রত্যাবর্তী প্রক্রিয়া বা উদ্যতাপীয় প্রক্রিয়া, আমাদের এনট্রপি ধ্রুব থাকে বা স্থির থাকে, অর্থাৎ এনট্রপির কোনো পরিবর্তন হয় না। এনট্রপির কোনো পরিবর্তন হয় না, এনট্রপির কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে আমাদের বেসিক কথা যে এনট্রপি প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে। তবে এখান থেকে আমরা আরেকটা এনট্রপির আরেকটা সংজ্ঞা আসলে আমরা ডিরাইভ করে ফেলতে পারি। কখনো কখনো যদি মনে না থাকে বা অ্যাকচুয়াল সংজ্ঞাটা যদি মাথায় না থাকে, তোমরা এটা ব্যবহার করতে পারো। কোন রেখা মানে কোন লাইনটা? আমরা বলতে পারি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে রাশিটি স্থির থাকে বা কোনো পরিবর্তন হয় না, তাকে তাকে এনট্রপি বলে, তাকে তাকে এনট্রপি বলে, তাকে এনট্রপি বলে। তো এটা হচ্ছে আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আমরা জানি শুধুমাত্র একটা প্রক্রিয়া না, প্রক্রিয়া থাকে আমাদের কাছে দুইটা, একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে আমরা এখন জেনে গিয়েছি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এই এনট্রপি কিভাবে ফাংশন করে। তাহলে আমরা চলে যাই যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এটা আসলে কিভাবে কাজ করে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা যখন দেখলাম এখানে প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউ জিরো, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা দেখতে পাই যে ডিএস ইকুয়ালস টু জিরো, যার কারণে এস ধ্রুব থাকে। সো দুই নম্বরের প্রশ্নে যদি এটা যদি ব্যাখ্যাটা আসে, আমরা চট করে জাস্ট আমরা যা যা শিখেছি এগুলো লিখে দিলে আমরা নম্বর পেয়ে যাব। ওকে, তাহলে আমি তাহলে নেক্সট যে আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা একটু দেখে আসি আমরা। ওকে, এবার আসি আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া মানে আর ফিরে আসবে না। আমরা যখন দেখি ওই যে চায়ের কাপের কথাই যখন বলেছিলাম, এই জিনিসটা কি তোমরা কখনো দেখেছো যে আমরা একটা সার্টেন টেম্পারেচার রেখেছি, লাইক আমরা যদি বলি যে টেম্পারেচার কত ছিল, 50 ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে এসে 25 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচার এসেছে, কিন্তু কখনো রুম টেম্পারেচারে রাখা দেওয়ার পরে কখনো দেখেছো যে চা ফুটতে আছে কখনো? যদি হইতো তাহলে আমরা ভাবতাম যে না আসলে হয়তো ঘরের মধ্যে অশরীরী কোনো কিছু আছে বা ভৌতিক কোনো ঘটনা হিসেবে আমরা একে আখ্যায়িত করতাম। তাহলে আমরা যখন দেখছি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, আমরা সেটাই বুঝবো যখন আমরা পূর্বাবস্থায় চাইলে কখন ডিরেক্টলি ফিরে যেতে পারবো না। তাহলে আমরা যদি দেখি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি হয়, তাপের একটা ট্রান্সফরমেশন ঘটে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, স্থানান্তর ঘটে। তো আমি ধরলাম একটা এ বস্তু নাম দিলাম তার, হ্যাঁ এ বস্তু। এখন আরেকটা বস্তু নিলাম তার পাশাপাশি, উইচ ইজ বি বস্তু। এ বস্তুর টেম্পারেচার আমি ধরলাম T1, বি বস্তুর টেম্পারেচার আমি ধরলাম T2, T1 T2। আমি যদি বলি এখন যে T1 থেকে বস্তু ট্রান্সফর্ম হবে বা স্থানান্তর হবে T2 বস্তুতে, তাহলে আমাকে দেখতে হবে অবশ্যই আমরা তাপগতিবিদ্যার প্রিন্সিপালটা আমাদেরকে কি বলে। তাপগতিবিদ্যার প্রিন্সিপাল আমাদেরকে এটাই বলে, তাপ কোনো সিস্টেমে বা যে কোনো সিস্টেমে তাপ সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে স্থানান্তরিত হয়। নিম্ন
তাপমাত্রার বস্তুতে স্থানান্তর হয়। তাহলে আমরা এখান থেকে কি ডিনোট করতে পারি বা আমরা কি প্রমাণ করতে পারি? এখানের মধ্যে আমরা যদি বলি যে এই বস্তুটার টেম্পারেচার T1 আমাদের T2-র চেয়ে বেশি, T1 এর টেম্পারেচার T2 এর চেয়ে বেশি, তাহলে আমরা বলবো যে বস্তুর এখান থেকে তাপমাত্রা সবসময় T2 তে যাবে। তাহলে এখান থেকে টেম্পারেচার বা সরি আমাদের শক্তি T1 থেকে T2 এর দিকে যাবে। তাহলে এটা আমাদের সিগনিফিকেন্সে আসলে কি মিন করে? এই বস্তুটা তাপ হারাচ্ছে, এই বস্তুটা গ্রহণ করছে, তার মানে T1 তাপ হারাচ্ছে আর এই বস্তুটা তাপ গ্রহণ করছে, তাপ গ্রহণ করছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন খুব ভালো করে খেয়াল করো, তাপ একজন হারাচ্ছে আর একজন গ্রহণ করছে, তাহলে দুইটা বস্তুর সিগনিফিকেন্টলি এনট্রপিটা ভিন্ন ভিন্ন হবে না? কারণ এর মধ্যে অণুগুলো যেরকম ছড়ানো ছিটানো আছে বা বিক্ষিপ্ত ভাবে আছে, এর মধ্যে ভিন্ন ভাবে আছে, কারণ টেম্পারেচার কিন্তু চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদের এনট্রপিও চেঞ্জ হওয়ার কথা। তাহলে এই স্পেসিফিক বস্তুর জন্য আমরা যদি লিখি এই বস্তুর এনট্রপি, এই বস্তুর এনট্রপি, এই বস্তুর এনট্রপির পরিবর্তন বা এনট্রপি, এই বস্তুর ক্ষেত্রে আমরা আসলে কি দেখি এখানে? টেম্পারেচার, এখানে আমি এস ইকুয়ালস টু তাহলে লিখতে পারি বা ডিএস ইকুয়ালস টু আমি DS1 ইকুয়ালস টু লিখতে পারি। যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে DQ, জানি আমরা DQ থাকবে কমন, যেহেতু যতটুকু পরিবর্তন হচ্ছে সেটা সেম, কিন্তু হারাচ্ছে না গ্রহণ করছে, তার উপর ভিত্তি করে চিহ্নটা চেঞ্জ হবে। এখানে টেম্পারেচার কত ছিল? T1, T1 হারাচ্ছে না গ্রহণ করছে, সে হারাচ্ছে, এ কারণে মাইনাস। কিন্তু আমরা বি বস্তুর ক্ষেত্রে যদি দেখি, বি বস্তুর ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা কি পাই? বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে আমরা দেখি DS2 ইকুয়ালস টু আসবে আমরা DQ ডিভাইডেড বাই, এখানে ছিল T1, এখানে হবে T2, এখানে হবে পজিটিভ, কারণ এটা গ্রহণ করছে। তো আমি যদি পুরো আলটিমেট ব্যাপারটা দেখি, ডেল এস পরিমাণ আমরা যদি দেখি, ডেল এস পরিমাণ এই ক্ষেত্রে আমরা দেখতে পাই DQ ডিভাইডেড বাই T1, এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস DQ ডিভাইডেড বাই T2। তাহলে আমরা কি পাই এখান থেকে? আমরা যদি DQ টুকু কমন নিয়ে নেই তাহলে আমাদের কাছে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে 1/T2 মাইনাস 1/T1, উইচ ইজ টু সে, আমরা এটাকে তাহলে বলতে পারি এখানে যে এই পার্থক্যটাই হচ্ছে 1/, যে পার্থক্যটা হচ্ছে এই পার্থক্যটা আমাদের এনট্রপিকে ডিনোট করে। তাহলে একটা সিদ্ধান্তে আমরা মোটামুটি উপনীত হয়েছি, এনট্রপির পরিবর্তন সবসময় আমাদের কি হবে? ধনাত্মক হবে, মানে এনট্রপি বৃদ্ধি পাবে। তাহলে আমরা এই নোটগুলো একটু লিখে নিই, তো ওই পার্টটা যদি মুছে আমি যদি নোটগুলো অ্যাড করি তাহলে কি কি পাই? তো এখানে নোটগুলো লিখি যে আমাদের সব সময় এনট্রপির, এনট্রপি সবসময়ই, সব সময়ই বৃদ্ধি পাবে, এনট্রপি সব সময় বৃদ্ধি পাবে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে আমাদের এই এনট্রপি বৃদ্ধি পাবে মানে কি? যে পরিবর্তন সবসময় ধনাত্মক হবে, পরিবর্তন সবসময় ধনাত্মক হবে, এটা একটা কথা। তো আরেকটা ব্যাপার আছে আমাদের এখানে, পরিবর্তন সবসময় ধনাত্মকের পাশাপাশি আমাদের এই এনট্রপির পরিবর্তন বা পদার্থের আদান প্রদানটাই হবে এমন যে তাপের স্থানান্তর, তাপের স্থানান্তরটাই হবে, স্থানান্তরটাই হবে এমন ভাবে, এমন ভাবে যেন, যেন এনট্রপির বৃদ্ধি ঘটে, যেন এনট্রপির বৃদ্ধি ঘটে।
তো এটাই হচ্ছে যে মোটামুটি আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে যে যে ইনফরমেশন গুলো আমাদের জানা দরকার সেটা। তাহলে আমরা এটাকে সাম আপ করলে আমরা কি পাই, সাধারণত দেখা যাচ্ছে একটা বস্তু তাপ হারায় একটা গ্রহণ করে, মানে একটা বেশি উচ্চ তাপমাত্রায় থাকে একটা নিম্ন তাপমাত্রায় থাকে। এর মানে হচ্ছে আমরা যখন দেখি তাপের আসলে প্রবাহ ঘটে, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই তাপের প্রবাহটা হয় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার মধ্যে। যখন উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার মধ্যে তাপের প্রবাহ ঘটে, সেক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটাই এমন ভাবে ঘটে যেন আমরা দেখতে পাই এনট্রপির বৃদ্ধি ঘটে। এনট্রপি যখন বৃদ্ধি ঘটে তখন আমরা দেখতে পাই যে তাপীয় আদান প্রদানটা বা স্থানান্তরটাই কম তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে ধাবিত হয়, সরি উচ্চ তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে ধাবিত হয় বা প্রবাহিত হয়। সো হিয়ার ইজ অল অ্যাবাউট আমাদের যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপি কিভাবে পরিবর্তিত হয় এই ব্যাপারটা। তো এরপর আমরা যে টপিকটাতে যাব তার আগে তোমরা একটু বুঝে নাও যে সুশৃঙ্খল থেকে আর বিশৃঙ্খল যে ব্যাপারটা, এন্ড এই যে আমাদের কিভাবে এখানে বিশৃঙ্খলার একক কিংবা আমাদের যে তাপীয় যে বাধাটা বললাম এটা কিভাবে ফাংশন করে। তাপীয় বাধাটা আর কিছুই না মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন দেখেছি যে গতির ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে ঘর্ষণ এক্সিস্ট করে বা ফ্রিকশন এক্সিস্ট করে, আমরা দেখেছি হচ্ছে বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে সাধারণত রোধ এক্সিস্ট করে, ঠিক তেমনি এই তাপীয় বাধাটা হচ্ছে ওইরকম একটা বাধা যেখানে কিনা তাপের পরিবহনে, এই যে আমাদের শক্তি পরিবহনের ক্ষেত্রে প্রতি তাপমাত্রায় যে যে পরিমাণ বাধা সৃষ্টি হয় সেই বাধাটাকে সাধারণত আমরা এনট্রপি বলে। যদি ফিল করার জায়গাটি হচ্ছে এরকম, আমাদের যেটা বললাম যে পরিবেশ থেকে বা কোনো বস্তুতে তুমি যদি তাপ আদান প্রদান করতে চাও সেক্ষেত্রে এই জিনিসটা কিভাবে কাজ করে। তো আমরা নর্মালি যেটা বলছিলাম যে একটা থ্রেশহোল্ড বা একটা লেভেল পর্যন্ত আমাদের উঠতে হয়, ওই ইকুইলিব্রিয়াম প্রাপ্ত পর্যন্তই আমাদের এই এনট্রপিটা এক্সিস্ট করে, নাথিং এলস। অলরাইট, তাহলে আমি চলে যাই যে নেক্সট টপিক যেটা সেটার মধ্যে। এটা হচ্ছে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক এর পরেরটা, সেটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ করার ক্ষেত্রে অনেক অনেক বেশি কাজে দিবে। অলরাইট, তাহলে আমরা চলে যাই এরপর যে কিভাবে আসলে এনট্রপি ম্যাথ গুলো কিভাবে করব। তো ম্যাথ গুলো করার আগে আমরা সবসময় যে জিনিসটাকে প্রায়োরিটি দিব যে কোনো কিছুতেই, আমরা প্রায়োরিটি দিব হচ্ছে আমাদের থিওরিজে। থিওরিজ ইজ দা আই মিন আমি বলতে পারি যে থিওরিজ আর দা স্কেলিটন অফ যে কোনো একটা টপিক। তো আমরা বলবো যে আমাদের, আমি যেটা সবসময় বলি, একটা বডিকে যেমন একটা স্কেলিটন ধরে রাখে অ্যান্ড একটা ফর্ম দেয়, থিওরি হচ্ছে যে কোনো টপিকের সেই আত্মা বা সেই স্কেলিটনটুকু, আমরা যদি সেই মেইন পার্ট। কেননা আমরা যদি থিওরিজ না বুঝে শুধু ম্যাথ করে যাই সেটা আমাদের দিন শেষে কোনো মিনিং ক্যারি করবে না, আমরা শুধুমাত্র ওই কষ্টের মতো কষ্ট করে যাব, সেটা আমাদের কখনো দিন শেষে কোনো ফলাফল ক্যারি করবে না। হয়তো আমরা হয়তো পরীক্ষা রাত আগের রাতে পড়ে আমরা হয়তো পরের রাত অব্দি পরীক্ষা পাস হয়ে যেতে পারবো, কিন্তু ইন দ্য লং রান বা এক সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে জিনিসটা মনে থাকবে না। কিন্তু আমরা যদি জানি যে থিওরিটা ইন ডেপথে জিনিসটা কিভাবে এসেছে, বেসিক গুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে আমরা কখনোই আর এই জিনিসগুলো নিয়ে আটকাবো না। অলরাইট, তাহলে আমরা জাস্ট সবসময় ট্রাই করবো যে একটা টপিকের থিওরিজ গুলো আগে ক্লিয়ার রাখতে, কনসেপ্ট গুলো যাতে ক্লিয়ার রাখি, দেন আমাদের যাতে আর কোনো প্রবলেম না হয় পরবর্তীতে। ওকে, তাহলে আমরা যে জিনিসগুলো এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এনট্রপির পরিবর্তনের ক্ষেত্রে আমরা নর্মালি জানি যে আসলে এনট্রপির পরিবর্তনের ফর্মুলাটা কি। আমরা এর আগেও বলেছিলাম ডিএস ইকুয়ালস টু আমাদের ফর্মুলাটা হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে কিসের পরিবর্তন? শক্তির পরিবর্তন, শক্তির পরিবর্তন। আর এটাকে আমরা দেখেছি তাপমাত্রা, সার্টিন টেম্পারেচারে তাপমাত্রা। তো আমরা এই ডিএসটাকে আমরা আগে দেখি সূত্রগুলো কিভাবে আসে। আমরা এখানে লিখলাম আবার ফর্মুলাটাই ডিএস ইকুয়ালস টু ডিকিউ ডিভাইডেড বাই টি। তো আমরা একদম ছোটবেলা থেকে যে জিনিসগুলো জানি সেটা হচ্ছে যে পদার্থের তাপীয় পরিবর্তন হওয়ার ফলে দুই ধরনের ঘটনা ঘটে, এক তাপমাত্রা বৃদ্ধি পায় আর একটা হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন হয়। দুইটা হলে একটা মানে একটা হলে আরেকটা অফ থাকে। কিভাবে? আমরা যখন দেখি যে পদার্থের, কি বলছিলাম আমি একটু আগে, যে হয়তো তাপমাত্রা পরিবর্তন হয় অথবা আমাদের অবস্থার পরিবর্তন হয়, তাহলে আমি দেখি আগে অবস্থার পরিবর্তনটা লিখি, অবস্থার পরিবর্তন, আর আরেকটা জিনিস লিখি হচ্ছে আমরা তাপমাত্রার পরিবর্তন। তো এই ক্ষেত্রে আসলে জিনিসটা কিভাবে দাঁড়ায়, তো তাপমাত্রা অবস্থার পরিবর্তন গুলোকে আমরা দুইভাবে জানি। এক, অবস্থাটা পরিবর্তন হতে পারে বরফ থেকে পানি, বরফ থেকে পানিতে সে পরিণত হতে পারে, অথবা
পানি থেকে সে জলীয় বাষ্পে যেতে পারে। এই ক্ষেত্রে দেখো তো, বরফ থেকে যখন পানি হয় তখন তার মধ্যে টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট থাকে, 0 ডিগ্রি সেলসিয়াস। এটা থেকে যখন পানি থেকে বাষ্প হয় আমরা জানি সেটা হচ্ছে যে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস থাকে। তো এই ক্ষেত্রে দেখো তো তাপমাত্রা কিন্তু স্থির থাকে। তো আমরা সবসময় লিখবো যখন অবস্থার পরিবর্তন হয় তখন আমাদের তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা একই থাকে বা স্থির থাকে। আমরা সেম সিমিলারলি আমরা যদি দেখি এখানে ক্ষেত্রে আমরা যেটা লিখতেছি সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তো যখন তাপমাত্রার পরিবর্তন ঘটে, পরিবর্তন যখন আমরা দেখি তাপমাত্রার পরিবর্তন ঘটে তখন তারা সেম অবস্থায় থাকে। যেমন 0 ডিগ্রি পানি থেকে আমরা 5 ডিগ্রি সেলসিয়াস পানিতে আমরা পরিণত করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা লিখবো তাপমাত্রার পরিবর্তন হচ্ছে আমরা যখন দেখবো তখন অবস্থায় স্থির থাকে, অবস্থা একই থাকে, অবস্থা একই থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, dQ ইকুয়ালস টু এত। তো এই ক্ষেত্রে আমরা তাহলে চেঞ্জ কি হবে, এখান থেকে আমরা দেখব যে আমাদের dQ ইকুয়ালস টু সব সময় আমাদের হবে যে dQ ইকুয়ালস টু m, সরি হ্যাঁ এটা হবে mLV অথবা m অথবা mLV অথবা 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 এটা হবে MLF, dQ ইকুয়ালস টু MLF। তাহলে LV আর LF এর যে পরিচয়টা সেটা আমাদের জানা লাগবে। M অফকোর্স আমাদের হবে M ভর, আমি লিখে দিচ্ছি এখানে M হচ্ছে আমাদের এখানে ভর, M ইকুয়ালস টু সবসময় হবে ভর। কিন্তু LV আর LF এর পরিচয়টা কি, LV ইকুয়ালস টু আমরা জানবো ভি ফর ভ্যাপোরাইজেশন বাষ্পীভবনের সুপ্ততাপ বলা হয় এটাকে। সো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে বাষ্পীভবনের, খুব একটা উপরে উঠে চলে যাচ্ছে এই কারণে আমরা একটু এটাকে নিচে লিখি। সো ভি ফর আমরা যেটা পাই সেটা ভ্যাপোরাইজেশন, অর্থাৎ আমরা এখান থেকে পাই এলভি ইকুয়ালস টু বাষ্পীভবনের সুপ্ততাপ, বাষ্পীভবনের সুপ্ততাপ। আর LF ইকুয়ালস টু তাহলে আমরা কি জানি, LF ইকুয়ালস টু আমরা জানি F ইকুয়ালস টু ফ্লুইড বানাচ্ছে। তো F মানে হচ্ছে আমরা ফ্লুইড যদি বলি তাহলে এটা মূলত হবে ফ্লুইডেশনের যে আমাদের সুপ্ততাপ, তাকে বলে এটা আমরা গলনের সুপ্ততাপ, গলনের সুপ্ততাপ। তাহলে এগুলো কি আমরা কোথায় পাবো বা এর কোনো এক্সাক্ট কোনো মান আছে কিনা? হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই অবশ্যই এদের এক্সাক্ট মান আছে। এদের মানগুলো কি তাহলে আমাদের সেগুলো আগে জানা লাগবে। যদি আমরা মানগুলো জানতে পারি, তাহলে আমরা ডিরেক্টলি এদেরকে ইজিলি আমরা সলভ করতে পারবো। তো এদের মান কি, গলনের সুপ্ততাপ আমরা সবসময় মাথায় রাখবো LF হচ্ছে আমাদের 3,36,000 3,36,00। আর LV মানে ভ্যাপারাইজেশন যে সুপ্ততাপ সেটা হচ্ছে আমাদের সবসময় 22,68,000 22,68,000। আর এদের একক প্রচলিত আকারে আমরা বসিয়ে দিব। অলরাইট, তাহলে আমরা এখানে এম ইকুয়ালস টু এত ভর লিখলাম, আর অথবা হচ্ছে এখানে আর এই দুটো সূত্র। কিন্তু কখন কোনটা করব, যখন আমাদেরকে বলা হবে যে বরফ থেকে পানি হচ্ছে, মানে কি হচ্ছে বলতেছে, বলা মানে কি MF MLF, তাহলে লিখবো আমরা এফ ঘুরতেছে, তাহলে আমরা এখান থেকে লিখবো MLF যে সূত্রটা আছে সেটা। তাহলে সূত্রটা কি হবে, যখন বরফ থেকে পানি তো সেক্ষেত্রে আমরা এটাকে বলবো dQ ইকুয়ালস টু MLF ডিভাইডেড বাই টি। যদি ব্যাপারটা এমন হয় যে পানি থেকে বাষ্পে পানি হতে বাষ্পে সেখানে আমরা dQ ইকুয়ালস টু সরি এখানে জাস্ট ডিএস হবে, এখানে হবে ডিএস, তাহলে আবার ডিএস ইকুয়ালস টু তখন কি আসবে আমাদের MLV ডিভাইডেড বাই তখন হবে টি। টি কত হবে, পানি থেকে বাষ্পে কখন হয়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সো হিয়ার ইজ অল অ্যাবাউট আমাদের অবস্থার যখন পরিবর্তন ঘটবে কিন্তু তাপমাত্রা যখন স্থির থাকবে। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা আমাদের অবস্থা একই থাকবে কিন্তু এই টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা দেখতে কিরকম হয় সাধারণত,
তাহলে আমরা দেখি যে তাপমাত্রার পরিবর্তন ঘটে কিন্তু অবস্থা একই থাকে। দেখা যায় যে আমাদের বলা হয় 10 ডিগ্রি সেলসিয়াস পানি হতে 50 ডিগ্রি সেলসিয়াস পানি ফোটাতে, 50 ডিগ্রি সেলসিয়াস পানি ফুটবে না, তো 50 ডিগ্রি সেলসিয়াস পানি করতে করতে এনট্রপির পরিবর্তন কত? এনট্রপির পরিবর্তন এই ধরনের ম্যাথ আসে, এনট্রপির পরিবর্তন। কিন্তু এখন আমাদের একটু গণিতের সাহায্য নিতে হবে। দেখো তো এখানে টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে, ফাংশন হচ্ছে ডিকিউ, চেঞ্জ হচ্ছে টেম্পারেচারে, তাহলে এই ডিকিউ ফাংশনটাকে আমরা টেম্পারেচারে চেঞ্জ করে নেওয়া লাগবে। যদি তাই হয়ে থাকে, এই ফর্মুলাটা আমরা একটু ডেরাইভ করে নিই দেখতে কিরকম হয়। এই বরাবর আমি যদি লিখি যে ডিএস ইকুয়ালস টু ডিকিউ ডিভাইডেড বাই টি, তাহলে আমাদের ইন্টিগ্রেশন কেন করতে হবে? আমাদের এস, বাট এস এর পরিবর্তনটা আমরা বের করবো। তাহলে আমি যদি উভয় পক্ষে ইন্টিগ্রেট করি, তার আগে আমি একটু সাইজ করে নিই এই সমীকরণটাকে। আমরা এর আগে জানি ডিকিউ ইকুয়ালস টু এমএস ডেল থিটা বা ডিটি। সো ডেল থিটা আমরা কি বলছি, আমরা তাপমাত্রা পরিবর্তন, তো ডিকিউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এমএস ডিটি ডিভাইডেড বাই টি। এখন আমরা টি এর সাপেক্ষে আমরা দুটো পেয়ে গেছি, ফাংশনটা পেয়ে গিয়েছি। এখন আমরা একটা কাজ করতে পারি, উভয় পক্ষে আমরা এদেরকে ইন্টিগ্রেট করব। উভয় পক্ষে আমরা যখন ইন্টিগ্রেট করব, এর একটা আমরা ইন্টিগ্রাল ভ্যালু পাবো। এটা ইন্টিগ্রাল যখন ভ্যালুটা পাবো, তখন আমরা ইজিলি ডিএস টাকে বের করতে পারবো। তখন এটাকে যদি আমি এখানে পাই, এম এস যেহেতু আমরা ধ্রুব, কারণ পানির ভর, আর এদিকে হচ্ছে এস হচ্ছে আপেক্ষিক তাপ, সেটা যদি হয় তাহলে আমি এখান থেকে পাই ডিটি ডিভাইডেড বাই টি। নাও কাম টু দ্য পয়েন্ট দ্যাট, সো এই এস আর এই এস কখনোই গোলমাল পাকানো যাবে না। এখানে আমি যদি এই এসটাকে আমি সবসময় নিচে একটা ডট দিয়ে লিখবো, যে নিচে একটা গোলা দিয়ে লিখবো, আর এই এসটাকে আমি ডিরেক্টলি ফ্রি লিখবো, তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি? এক্ষেত্রে আমি লিখতে পারি এখানে যে এস ইকুয়ালস টু, এখানে লিখতে পারে এস ইকুয়ালস টু এম এস, আর আমরা সবসময় জানি যে আমরা ম্যাথমেটিক্সে পড়ে এসেছি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু এলএন এক্স প্লাস সি। যখন আমরা নিচে কোনো একটা সহগকে যদি দেখা, তার আমাদের ভ্যালুটাকে যদি ডিএক্স ডিভাইডেড বাই এক্স হয়, ওই আমাদের চলকটাই যদি ওটাকে যদি ভাগ দেওয়া হয়, তো সেক্ষেত্রে ইন্টিগ্রেট করলে আমাদের এলএন এক্স আসে প্লাস সি আসে। যেহেতু আমাদের এখানে লিমিট থাকবে, কিরকম লিমিট? তাপমাত্রা চেঞ্জ হচ্ছে আমরা কি জানি সবসময়, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে যে টি ওয়ান থেকে আমাদের যদি টি টু, সাইড নোট হিসেবে আমরা লিখবো অলওয়েজ টি ওয়ান ইজ গ্রেটার দেন টি টু, তাহলে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আমরা এখানে লিমিটও জানি, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের ভ্যালু কত আসে? এটা আসবে এলএন টি, এটা আসবে আমাদের এলএন টি। তো এখানে আমরা কি লিখবো, নিচে হচ্ছে টি ওয়ান, উপরে হচ্ছে টি টু। এখন আমরা চলে যাই যে এরপরের স্টেপটা দেখতে কিরকম। তো এখানে আমরা লিখবো যে এস ইকুয়ালস টু এম এস এম এস এলএন টি টু মাইনাস টি, সরি এটা এলএন টি ওয়ান হবে, এলএন টি ওয়ান। তো এই ক্ষেত্রে আমরা যখন দেখব, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, আমি এই পাশে করছি বাকিটা, তাহলে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় এবার, যে আমরা ছোটবেলায় একটা জিনিস পড়ে এসেছিলাম যে এলএন এ মাইনাস এলএন বি ইকুয়ালস টু এলএন এ ডিভাইডেড বাই বি। তো তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এস ইকুয়ালস টু এম এস এলএন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান। তবে তাই যদি হয়ে থাকে, তাই যদি হয়ে থাকে, তাহলে এন্ট্রপির পরিবর্তন আমরা বলতে পারি এখানে ডেল এস বা এস ইকুয়ালস টু এখানে এম এস এলএন টি টু বাই টি ওয়ান, তাপমাত্রা পরিবর্তন হবে টি ওয়ান থেকে টি টুর মধ্যে। তো এটাই হচ্ছে তাহলে আমাদের যে আলোচনা সেটা, তাহলে আমরা এখান থেকে ডিসকাসগুলো আমরা করতে পারবো ইন জেনারেল। তো তাহলে আমাদের যে তাপমাত্রার পরিবর্তন ঘটে, অথবা আমরা যদি বলি যে অবস্থা যদি একই থাকে এবং তাপমাত্রা যদি পরিবর্তন ঘটে, তাহলে এনট্রপির পরিবর্তন বা এস ইকুয়ালস টু হবে আমাদের এম এস এলএন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান। সো হিয়ার ইজ দ্য ফর্মুলা। আর আরেকটা ফর্মুলা কি কি আমাদের, আরো একটা না, বেসিক্যালি বলা হয় যেখানে আরো দুইটা ফর্মুলা, এখানে দুইটা ফর্মুলা কি আমাদের, যদি অবস্থার পরিবর্তন ঘটে ইন দ্যাট কেস আমরা বলবো এস বা ডেল এস ইকুয়ালস টু, আমরা এখানে বলবো হয়তো এম এল এফ ডিভাইডেড বাই টি, অথবা অর অন্য ক্ষেত্রে এস ইকুয়ালস টু এম এল ভি ডিভাইডেড বাই টি। সো দিস ইজ অল অ্যাবাউট আমাদের যে এনট্রপির ম্যাথগুলো আসলে আমরা কোনটাকে
কোন প্রসেসে করব, তার ডাইনামিক্স। তো রিগার্ডিং অল দিস থিংস, এটাই হচ্ছে যে আমাদের প্রসেস গুলা, ম্যাথমেটিক্যাল যে থিওরিজ সেগুলো। তাহলে আমরা ডিরেক্টলি তিনটা কি চারটা, আমরা স্পেশালি যে চারটা ম্যাথ করব, চারটা টাইপের ম্যাথ, যে চারটা টাইপের ম্যাথের বাইরে আমাদের কখনোই কোনো কোয়েশ্চেন আসবে না, অ্যান্ড খুব ইজিলি আমরা প্রবলেম গুলো যাতে ক্র্যাক করে ফেলতে পারি, ওই নীল নকশা বা রোড ম্যাপ আমরা এখন রচনা করব। অল রাইট, এন্ট্রপি এখন পর্যন্ত আমাদের থিওরিতে যা যা লেগেছিল প্রত্যেকটা জিনিস আমাদের মোটামুটি কনসেপচুয়াল টু সাম এক্সটেন্ট আমাদের লাগবে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করার সময়। আমরা খুব ভালো করে খেয়াল রাখবো আমাদের প্রবলেম গুলো যাতে আমাদের যখন সলভ করবো সাথে সাথে আমরা যাতে রিলেট করতে পারি, আমাদের যাতে বাস্তবিক জীবনের সাথে ওই ম্যাথ গুলোকে আমরা যাতে ফিল করতে পারি, ওইটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের কখনোই ম্যাথ ভুল হবে না। তো আমরা শুরু করি আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো দিয়ে। সো গাণিতিক সমস্যা বা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা যদি বলা হয় টাইপ ওয়ান, বা আমরা যদি নাম্বার ওয়ান প্রবলেম সলভ করি, তো নাম্বার ওয়ান প্রবলেমটা হচ্ছে যে 5 কেজি পানিকে, 5 কেজি পরিমাণ পানিকে, 5 কেজি পরিমাণ পানির পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিতে, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিতে তাপমাত্রায় নিতে 0 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন কত। সো দিস ইজ ভেরি ক্লিয়ার যে আসলে আমাদের এন্ট্রপি পরিবর্তন আমাদের এখানে কি হচ্ছে, যে আমরা প্রশ্নটাকে একটু রিড আউট করি, অ্যানালাইসিস করলে আমরা কি কি পাই, দুটো টেম্পারেচার দেওয়া আছে, মানে হচ্ছে স্পষ্ট যে এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাপ মাত্রার পরিবর্তন ঘটতেছে। তাপমাত্রার পরিবর্তন মানে হচ্ছে অবস্থা একই, অবস্থা একই যদি হয় সেক্ষেত্রে আমরা তার সূত্র কোনটা ইউজ করবো, আমাদের পরেরটা। তো পরেরটা ইউজ করলে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে আমরা আগে সেগুলো একটু লিখে নিই। ইনফরমেশন ওয়াইজ আমরা লিখতে পারি যে আমাদের এখানে ভর এম ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের 5 কেজি, আর আমাদের টেম্পারেচার টি ওয়ান দেওয়া আছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, বা আমরা সেটাকে লিখব হচ্ছে 273 কেলভিন। আর 60 ডিগ্রি সেলসিয়াস টি টু ইকুয়ালস টু 60 ডিগ্রি সেলসিয়াস মিনস আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে যে 333 কেলভিন, যেখানে আমরা জাস্ট যোগ করব। ফাইন, তারপর আমরা আপেক্ষিক তাপ এস ইকুয়ালস টু, আমরা পানির আপেক্ষিক তাপ আমরা জানি 4200, আর একক হিসাবে করলে আমরা লাস্ট লিখবো হচ্ছে যে জুল পার কেজি পার কেলভিন, প্রতি একক কেজি পানিকে, প্রতি 1 কেজি পানিকে বা 1 মোলার ভর পানিকে আমাদের যদি 1 ডিগ্রি কেলভিন তাপমাত্রা বাড়াতে বা 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়। অলরাইট, তো আমরা তাহলে চলে যাই যে আমরা এরপরে যাব ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা আছে সেটা সলভ করতে। আমরা সূত্র কি জানি, আমাদের সূত্র অনুযায়ী আমরা জানি যে এস ইকুয়ালস টু আমরা জানি এম এস এলএন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান, এস ইকুয়ালস টু এম এস এলএন টি টু বাই টি ওয়ান। তো এই ক্ষেত্রে আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই, এম হচ্ছে 5, আমাদের এস হচ্ছে 4200, এস হচ্ছে 4200, আর এলএন টি টু হচ্ছে আমাদের 333 ডিভাইডেড বাই 273। আমরা যদি ক্যালকুলেট করে ভ্যালুগুলো যদি ডিরেক্টলি বসিয়ে দেই আমরা দেখি তাহলে আমাদের ভ্যালুস গুলো দেখতে কত আসে। আমরা ক্যালকুলেটরে যদি বসাই 5 × 4200 × LN LN 333 ডিভাইডেড বাই 273, তাহলে আমাদের ভ্যালুস আসে আমাদের 4172.08
তো আমরা উপরে জানি আমরা এস ইকুয়ালস টু কি জানি, ডিকিউ ডিভাইডেড বাই টি, ডিকিউ হচ্ছে জুল আর নিচে হচ্ছে টি, জুল পার কেলভিন। এটা হচ্ছে যে আমাদের এনট্রপির যে পরিবর্তন তার একক। তো আমরা প্রথম যে ম্যাথটা খুব সাকসেসফুলি আমরা সলভ করেছি, এই ধরনের প্রবলেম আসলে আমাকে রিড আউট করতে হবে আগে অবস্থার পরিবর্তন হচ্ছে নাকি তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এই জিনিসটা আগে বের করতে হবে। তো আশা করছি আমাদের এই ধরনের প্রবলেম আসলে আমাদের আর কখনো চিন্তা করতে হবে না। আমরা দেখি 2 নম্বর টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। ওকে, তো 2 নম্বর টাইপের ম্যাথটা আমাদের আর একটু ইজি, যে 1 কেজি বরফকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে আমাদের কি পরিমাণ কাজ করতে হবে। 1 কেজি বরফকে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত হবে, এনট্রপির পরিবর্তন কতখানি হবে। তো এ ধরনের ম্যাথ আসলে আমরা একটু কনসেপ্ট এখন বুঝে নিব, আমাদের এখন একটা থিওরি বোঝার সময় হয়েছে। আমরা একটু গল্পে গল্পে দেখি, আমরা সবাই আমাদের গ্রামের বাড়িতে যখন যাই তখন আমাদেরকে একটা জিনিস ভাবা লাগে, যে আমাদের তো কাউন্টারে যেতে হয় টিকিট কেটে, আমরা বাসে উঠি, বাসে উঠে হচ্ছে সেখানে হচ্ছে আমরা একটা লোকাল স্টেশনে নামি বা আমাদের লোকাল প্ল্যাটফর্মে নামি, সেখান থেকে আমরা আবার রিক্সা বা আমাদের কোনো কিছু যানবাহন নিয়ে আমরা আমাদের গ্রামে চলে যাই। অলরাইট, তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদেরকে বুঝতে হবে আমরা এই স্টেপের মধ্যে কখনোই রিক্সা থেকে ডিরেক্টলি বাসে উঠতে পারবো না, অফকোর্স কাউন্টারে আমাদেরকে নামতে হবে, কাউন্টার থেকে যখন আরেক কাউন্টারে নামি সেখান থেকে আমাদেরকে আবার রিক্সা উঠতে হবে, আমরা বাস থেকে লাফ দিয়ে আমরা কখনো রিক্সা যেতে পারি না। তাহলে আমাদের এই প্রসেসগুলো বোঝার আগে, ম্যাথগুলো করার আগে একটা প্রসেস বা একটা থট প্রসেস আমাদেরকে বুঝতে হবে। কিরকম, আমরা যখন দেখি একটা সার্টেন টেম্পারেচারের, সে ফর এক্সাম্পল এ ডিগ্রি সেলসিয়াসের বরফ আছে, তার আগে আমি তাহলে এই জিনিসটা আগে বুঝে নিই যে আমাদের যে গ্রামে যেতে হলে কি করতে হয়। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে গ্রামে আমরা কখনো একটা রিক্সা বাস কোনো একটা যানবাহন নিয়ে রিক্সা বা উবারে করে আমরা যাই হচ্ছে টিকিট কাউন্টার বা স্টেশন বা কাউন্টারে। এই কাউন্টার থেকে আমরা উঠি বাস বা ট্রেন। এই বাস বা ট্রেন হতে আমরা যে জিনিসটা করি একটা গন্তব্যে যাই, রাইট, ওইখানে হচ্ছে ওই জেলা শহরে, আর একটা আমরা স্টেশন বা কাউন্টার, সেখান থেকে আমরা জাস্ট আমাদের গন্তব্য বা গ্রামে চলে যাই। তো এই যে পুরো প্রসেসটা আমরা কখনো একটাকে স্টেপ আমরা বাদ দিতে পারবো না, রিক্সা থেকে কখনো ডিরেক্টলি বাসে যেতে পারবো না, বাস থেকে কখনো ডিরেক্টলি গন্তব্যে যেতে পারবো না। সিমিলারলি আমরা যদি চিন্তা করি যে এয়ার ক্ষেত্রে আমাদের সূত্রতাপের কনসেপ্ট গুলো, সেখানে আমরা যখন দেখি এটা হচ্ছে বরফ অবস্থায় আছে, রাইট, তো এটা যদি সার্টেনলি বরফ অবস্থায় থাকে এদেরকে আমরা স্টেশন মানে এই বরফের একটা স্টেশন পয়েন্টে আনতে হবে, সেটা হচ্ছে আমাদের সূত্রতাপের অবস্থা মানে 0 ডিগ্রি সেলসিয়াস বরফে আনতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস যখন বরফে আসবে সে 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস পানি, 0 ডিগ্রি সেলসিয়াস দিকে পানি যখন হবে, সো এখান থেকে আমরা দেখবো আবার এই 0 ডিগ্রি সেলসিয়াস পানিটাই তখন পরিবর্তন হবে, 0 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে কি হবে আবার একটা সার্টেন টেম্পারেচারে পানিতে যাবে বা 100 ডিগ্রি সেলসিয়াসের, 100 ডিগ্রি সেলসিয়াসের সে আসলে কি করবে এখান থেকে বাষ্পে পরিণত পানিতে যাবে, আগে পানিতে গিয়ে তখন এই পানিটাই আবার 100 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে সে 100 ডিগ্রি সেলসিয়াসে যে স্টেশনে পরিণত হবে, স্টেশন থেকে আমি কখন ডিরেক্টলি গন্তব্যে যেতে পারবো না, যেটা জানি আমাদেরকে আবার কি লাগবে এখানে রিক্সা লাগবে। সো আমরা যদি এখান থেকে আবার রিক্সা আছে, এখান থেকে রিক্সা, জায়গা স্বল্পতার কারণে এখানে যে আমি লিখলাম রিক্সা, রিক্সা থেকে আমরা তাহলে আমাদের আলটিমেট গন্তব্যে যেতে হবে, এটা আমাদের এক্সিস্ট করে। তাহলে পানি থেকে আবার কি হতে হবে, 100 ডিগ্রি সেলসিয়াস পানি, 100 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে আবার কোথায় যেতে হবে, 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে, বুঝি ওখানে গিয়ে রিক্সা নিতে হবে, 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প। এই বাষ্প থেকে আমরা দেখতে পাই শেষে আমাদের সার্টেন পরিমাণ বা কে ডিগ্রি আমাদের সেলসিয়াস যে বাষ্প সেখানে আমরা যেতে পারবো। তাহলে প্রসেসটা কি, আমরা স্টেপ বাই স্টেপ এই ম্যাথগুলো সলভ করতে হবে। তাহলে এই ম্যাথটা যদি আমি দেখি আমাদের কি কি ফাইন্ডিংস দেওয়া আছে, সেটা যেহেতু আমাদের দেওয়া আছে যে
একই অবস্থা, বরফকে পানিতে পরিণত করতে হবে, তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের বুঝতে হবে এখানে অবস্থার অবস্থার যেহেতু পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা যখন দেখি অবস্থার পরিবর্তন হচ্ছে এখানে তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির, যদি তাপমাত্রা ভাইয়ারা দেখি আমি এখানে স্থির মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি দেখবো এখানে ফর্মুলা হচ্ছে কোনটা, এমএলজি অথবা এমএলএফ। সো আমাদের দেখা যাচ্ছে বরফকে পানিতে পরিণত করতে হবে, তার মানে গলনের সূত্রতাপ লাগবে। গলন তাহলে আমরা কি বলবো, ফ্লুইড, তাহলে এমএলএফ। তাহলে আমাদের ফর্মুলা কোনটা, এখানে ডিএস ইকুয়ালস টু আমরা মাথায় রাখবো ডি কিউ ডিভাইডেড বাই টি, যেখান থেকে পাবো আমরা ডি কিউ ইকুয়ালস টু এম এল এফ ডিভাইডেড বাই টি। এখান থেকে আমাদের কি কি ফাইন্ডিংস দেওয়া আছে আমরা আগে তা দেখি। আমরা জানি এল এফ ইকুয়ালস টু আমরা কত জানি, এল এফ ইকুয়ালস টু 336,000, 336,000। আর এল এফ, আর এখানে এম কত দেওয়া আছে আমাদের, 1 কেজি, 1 কেজি। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের বলছে বরফ থেকে পানিতে পরিণত করতে হবে, তাহলে আমাদের টেম্পারেচার টি দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, উইচ মিনস আমরা 273 কেলভিন তাপমাত্রা পেয়েছি। তাহলে এক্ষেত্রে আমরা শুধু কোন জিনিসটা পাই, এক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ডিরেক্টলি আমরা লিখে দিতে পারবো এখানে যে এম ইকুয়ালস টু 1 ইন্টু আমরা এখানে লিখতে পারবো 336,000 আর ডিভাইডেড বাই 273। আমরা ডিরেক্টলি ম্যাথটা করতে পারলো, এর পরবর্তী যে ম্যাথগুলো আছে বা পরবর্তী টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে এই ব্যাপারগুলো, কিভাবে আমাদের ওই যে রিক্সা থেকে এই প্রসেসটা বা এই আমাদের যানবাহনের যে থিওরিটা আছে এই থিওরিটা আমাদের কিভাবে কাজে লাগবে। তো এটাকে আমি যদি ফর্মটা বের করি, এটা অ্যান্সারটা যদি বের করি, তাহলে দেখে নেওয়া যাক আমাদের অ্যান্সারটা কেমন আসে। আমাদের যদি ক্যালকুলেটারে বসাই এটা, আমাদের অ্যান্সার আসে 336 ও ডিভাইডেড বাই, আমরা যদি লিখি এখানে 273, তাহলে আমরা পাই 123.076 জুল পার কেলভিন। এটা হচ্ছে যে আমাদের এই স্পেসিফিক প্রবলেমের জন্য আমাদের এনট্রপির পরিবর্তন। তাহলে আমরা আরেকটা টাইপের ম্যাথ দেখবো যেটা কিনা আমাদের আরেকটু বেশি ইন্টারেস্টিং, অ্যান্ড এটা হচ্ছে যে আমাদের এই থিওরি দিয়ে আমরা প্রুফ করতে পারবো, আমরা সলভ করতে পারবো। অল রাইট, তাহলে আমরা মুভ অন করে যাই আমাদের নেক্সট টপিকটা বা নেক্সট প্রবলেমটা। এটা আমি রেখে দিয়েছি কারণ হচ্ছে আমাদের এরপর প্রবলেমটার ক্ষেত্রে ঠিক এই প্রসেসে আমরা ওই প্রবলেমটা সলভ করব। তো আমাদের প্রবলেমটা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস 5 কেজি পানিকে, 5 কেজি পানিকে বা 5 কেজি পানিকে বা পানির ক্ষেত্রে আমরা যদি বলি 5 কেজি বরফ বলি, 5 কেজি -5 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 5 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত, এনট্রপির পরিবর্তন কত। এটা প্রেটি ক্লিয়ার, আমরা যখন বুঝতে পারছি আমাদের দুইটা কাজ ঘটে, এক আমরা কখনো ডিরেক্টলি বরফ থেকে পানিতে পাবো না, ওই 5 ডিগ্রি সেলসিয়াস পাবো না, তাহলে আমাদের এগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। তো এই ধরনের প্রবলেম আসলে আমরা যে কাজটা করব আগে স্টেপ গুলো আমরা আগে বের করে নিব। এই ক্ষেত্রে আমরা কি কি দেখেছিলাম আগে, এই যে আমাদের জেনারেল যে এর আগে কনসেপ্টটা, এখান থেকে আমরা কোন কোন স্টেপ গুলো ডেরাইভ করতে পারি দেখো। তো আমি যদি বলি এখান থেকে কে ছিল, তো এখানে এক্স ডিগ্রি বরফ বলছিলাম, এক্স ডিগ্রি সেলসিয়াস বরফ, তাহলে আমাদের স্টেপ গুলো কি, প্রথমে 1 নম্বর স্টেপ এক্স ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ হবে। 2, আমরা দেখব যে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফটুকুই আবার 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে আবার 100 ডিগ্রি সেলসিয়াসে আমাদের বাষ্পে যাবে, 0 ডিগ্রি সেলসিয়াসে পানি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হবে। এখন এই 100 ডিগ্রি সেলসিয়াসের পানি কিন্তু ডাইরেক্টলি বাষ্পে পরিণত হতে পারবে না, এখন কি হবে আমাদের এই 0 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে প্রথমে যাবে, যেটা বলেছিলাম ওই যে স্টেশনে গেল মাত্র। ডিরেক্টলি এখান থেকে আমি কি করব, এবার 100 ডিগ্রি সেলসিয়াসের যে পানিটুকু আছে সে
100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে যাবে। এখন এই 100 ডিগ্রি সেলসিয়াসের যে বাষ্প, এই বাষ্পটুকু আমাদের সার্টেন পরিমাণ, ওই যেটা বললাম কে ডিগ্রি সেলসিয়াস, এখন সে 100 ডিগ্রি সেলসিয়াসের যে বাষ্পটুকু আছে সে আমাদের যাবে হচ্ছে কে ডিগ্রি সেলসিয়াস বাষ্পে। সো সেম ফর্মুলা যদি আমি এই ম্যাথটার ক্ষেত্রে খাটাই তাহলে আমাদের কি দরকার দেওয়া আছে, আমরা ফাইন্ডিংস গুলো আগে লিখে নিই। যা যা দেওয়া আছে আমাদের, এম ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে 5 কেজি, আমাদের দেওয়া আছে ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া আছে আমাদেরকে, আর বাকি জিনিসপত্র দেওয়া আছে আমাদের -5 ডিগ্রি থেকে 5 ডিগ্রিতে নিতে হবে। তাহলে আমরা স্টেপ গুলো লিখে নিই। 1 নম্বর স্টেপ, আমাদের -5 ডিগ্রি সেলসিয়াস বরফ যেটা আছে, -5 ডিগ্রি সেলসিয়াস বরফকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করব। 2 নম্বর স্টেপ, দিলে কিন্তু পানিতে পরিণত করতে পারবো না, তাহলে আমরা কি করবো, এটাকে 0 ডিগ্রি সেলসিয়াস বরফে আনবো আগে, বরফ। এখন আমরা 0 ডিগ্রি সেলসিয়াস যে বরফটা আছে, যে বরফটা আছে এটাকে আমরা নিব হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস পানি। এই 0 ডিগ্রি সেলসিয়াস যে পানিটা আছে, 0 ডিগ্রি সেলসিয়াস পানিটা আছে, এখান থেকে সে আবার 5 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত হবে। এখানে এনট্রপির পরিবর্তন গুলো আমাদেরকে পার্ট বাই পার্ট ধরতে হবে। তাহলে আমরা আগে দেখি স্টেপ ওয়ান এর জন্য, আমরা আগে লিখি স্টেপ ওয়ান এর জন্য। স্টেপ ওয়ান এর জন্য আমি লিখবো, আমরা যদি এনট্রপির পরিবর্তন গুলো দেখি, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, এখানে অবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে না, অবস্থা সেম, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, ডিএস ইকুয়াল টু ডিএস ওয়ান লিখবো আমরা, বা এস ওয়ান লিখবো। এস ওয়ান ইকুয়াল টু আমরা কি বলতে পারি, তাপমাত্রা যেহেতু পরিবর্তন হচ্ছে এম এস, তো এটার ক্ষেত্রে আমাদের এস হবে বরফের আপেক্ষিক তাপ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2100। তাই যদি হয়ে থাকে এম এস এল এন T2/T1, আমরা এর আগে ফর্মুলাটা পড়েছিলাম, এম কত আমাদের, এম হচ্ছে 5 কেজি, 5 কেজি, এস কত আমরা 2100, 2100 আমরা এল এন লিখলাম, এল এন T2/T1, T1 কত আমাদের এখানে, T1 বলেছে -5 ডিগ্রি, মানে হচ্ছে 268 কেলভিন, আর T2 হচ্ছে আমরা এখানে লিখতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 কেলভিন। তাহলে আমি লিখি একটা T2 273/268, ভ্যালুস গুলো বসাই দিলে আমাদের অ্যান্সার কত আসে চট করে দেখে নেওয়া যাক। আমাদের এখানে আনসার আসবে 5 × 5 × 2100 ln 273/268 268। তাহলে আমরা কি পাই এখান থেকে, যেটা পাই 194.09 জুল পার কেলভিন, এটা আমাদের একটা অ্যান্সার। তাহলে আমরা বাকি অ্যান্সার গুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বাকি স্টেপ গুলোর জন্য আমরা স্টেপ টু এর ম্যাথটা করি। স্টেপ টু এর ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তাপমাত্রা সেম, কিন্তু আমাদের বরফের আর থেকে পানি, মানে অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এস টু ইকুয়াল টু কি হবে, আমরা আগে দেখে নেই অবস্থার পরিবর্তনটা দেখতে কিরকম, বরফ থেকে পানি হচ্ছে, গরম হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এম এল এফ ডিভাইডেড বাই টি। তাই যদি হয়ে থাকে এম ইকুয়াল টু কত আমরা জানি, 5 কেজি, সেই 5, এল এফ কত আমরা জানি 336,000, ডিভাইডেড বাই টেম্পারেচার কত, 0 ডিগ্রি মানে কত, 273। তাহলে এটার ভ্যালু কত আসে আমরা একটু বের করে দেখি, এটার ভ্যালু হবে আমরা 5 × 5 × 336.00 ডিভাইডেড বাই 273, উইচ মিনস এটা আমাদের আসে 615.38 বা 615.38 জুল পার কেলভিন। থার্ড যে প্রসেসটা আমরা, থার্ড প্রসেস এটা ম্যাথ করবো এবার। থার্ড প্রসেস হচ্ছে আমাদের S3, S3 এর জন্য আমাদের কি আসে, S3 এর জন্য আমাদের যেটা আসবে 0 ডিগ্রি থেকে পানি, মানে অবস্থার পরিবর্তন হচ্ছে না কিন্তু তাপমাত্রার চেঞ্জ হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের সেম ফর্মুলা MS ln T2/T1, তবে এখানে একটু চেঞ্জ হবে, আমাদের এসটা পানির যে সুপ্ত তাপ সেটা হচ্ছে আমাদের, সরি, আপেক্ষিক তাপ সেটা হবে 4200। তাহলে আমরা কি পাই এখানে, 4200 × 5, যেহেতু পানির ভর, আর এলএন টি টু কত আমাদের এখানে, T1 হবে 0 থেকে 5, T1 হবে 73, আর T2 হবে 73 যোগ 5, মানে 278 কেলভিন। তাহলে আমরা পাই এখানে 278/273। ওকে, সো হিয়ার ইজ অল, তাহলে আমরা এটাকে সলভ করলে আমরা অ্যান্সার পাই, এটাকে সলভ করলে আমরা অ্যান্সার পাই 4200 × 5
into ln 278 divided by 273 আমরা পাই 381.14 381.14 381.14 সো জুল পার কেলভিন তাহলে আমরা ইন টোটাল অ্যানসার কি পাই অ্যানসার হবে আমাদের এখানে ভর যেহেতু আমাদের এমকেজি দেওয়াই আছে ইন টোটাল আমরা অ্যানসার যেটা পাবো সেটা হচ্ছে ডেল এস ইকুয়ালস টু এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি তাহলে কি দাঁড়ায় সেখানে আমরা পাচ্ছি 194.09 প্লাস আমরা পাচ্ছি 615.38 প্লাস আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 381.14 এখান থেকে কি পাই আমরা জুল পার কেলভিন তাহলে এটাকে আমরা যোগ করলে কত পাই প্লাস অ্যান্সার প্লাস 194.09 প্লাস 615.38 which is 119061 জুল পার কেলভিন সো হিয়ার ইজ অল অ্যাবাউট আমাদের এনট্রপি এনট্রপিটা আমাদের জাস্ট এটা ছিল তো আমি একটা তোমাদেরকে প্র্যাকটিস ম্যাথ দিব তোমরা যাতে সহজেই এই ধরনের প্রবলেমের ইজিলি আমরা তোমরা সলভ গুলো করতে পারো সো এটা ছিল আমাদের মোটামুটি যে একটা নর্মাল একটা মানে কি বলা হয় গিনিকি বা পাইলট রান হতে পারে একটা ম্যাথ আমি ধরিয়ে দিয়ে যাব তোমরা কিভাবে করতে হবে সেটা তোমরা অবশ্যই অবশ্যই এটা আনসার কত আসছে করে আমাকে জানাবে অথবা গ্রুপে পোস্ট করবে অল রাইট তাহলে আমাদের নেক্সট প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে 10 কেজি ভরের পানি 10 কেজি ভরের পানি 10 কেজি ভরের পানি যদি বা আমরা 10 কেজি ভরের পানি না দিয়ে 10 কেজি ভরের আমরা -30°C-এর বরফকে যদি যদি 130°C বাষ্পে পরিণত করতে হয় বাষ্পে পরিণত করতে হয় তবে এনট্রপির পরিবর্তন কত অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এটা আমরা যে থিওরিটা পড়েছিলাম সেই থিওরি অনুযায়ী আমরা এটাকে সলভ করতে পারবো কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে স্টেপগুলো আমরা কিভাবে আমরা বের করতে পারি স্টেপগুলো দেখি একটা একটা করে 10 কেজি ভরের পানি দ্যাট ডাজেন্ট ম্যাটার আমরা এখানে লিখতে পারবো যে এটার ক্ষেত্রে -30 থেকে বরফে তাহলে আমরা বলবো যে আগে মাইনাস স্টেপ ওয়ান -30°C-এর যে বরফটা আছে বরফটাকে আমরা নিয়ে নিব হচ্ছে 0°C-এর যে বরফ ওকে এই 0°C-এর যে বরফটা আছে এটাকে আমরা 0°C-এর পানিতে নিয়ে যাব বরফ থেকে এটা হবে 0°C-এর পানি অলরাইট এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই 0°C-এর যে পানিটা আছে এটাকে আমরা 100°C-এর পানিতে নিব 100°C-এর পানি এখন আমরা এই যে 100°C-এর যে পানিতে যাব এই 100°C-এর পানিটা 100°C-এর বরফে যাবে সরি 100°C-এর এটা বাষ্পে যাবে বাষ্পে এই 100°C-এর যে বাষ্পটা আমরা 130°তে নিয়ে যাব 100°C বাষ্প সেলসিয়াসের যে বাষ্পটা আছে এখান থেকে আমরা 130°C বাষ্পে পরিণত করব সো হিয়ার ইজ অল অ্যাবাউট আমাদের জাস্ট 10 কেজি ভরের একটা বস্তু তো এটার ক্ষেত্রে আমরা এখানে কি হচ্ছে আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে তার সাপেক্ষে আমরা এনট্রপি বের করতে পারবো এস ওয়ান এখানে হচ্ছে আমরা নর্মালি আমাদের এখানে হচ্ছে এস ওয়ান আমরা বের করতে পারবো এখান থেকে আমরা এস টু বের করবো যেহেতু আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে সিমিলারলি আমরা এখানে লিখবো এল এফ আর এখানে যেহেতু আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে এখানে এল ভি ইউজ করবো আর আমাদের সেম এম এস এল এন টি টু বাই টি ওয়ান দিয়ে করবো শুধুমাত্র এই ক্ষেত্রে আমাদের দরকার হতে পারে আমাদের আমাদের কি তো হতে পারে আপেক্ষিক তাপ বাষ্পের আপেক্ষিক তাপ হিসেবে আমরা এসি কোয়াস্টর ইউজ করবো 2000
তো এটাই হচ্ছে যে আমাদের ইজিলি আমরা এই ধরনের ম্যাথ গুলো মানে এনট্রপি থেকে যত টাইপের ম্যাথ আসুক আমরা খুব ইজিলি আসলে সলভ করতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এনট্রপি সম্পর্কে আজকে যা যা শিখেছি সেগুলো আমাদের মোটামুটি যতটুকু দরকার আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য এগুলো এডিকুয়েট এন্ড এনাফ। সো আমি তোমাদের থেকে এক্সপেক্ট করবো যেটা তোমরা এখানে অনুশীলন করো, এটা পড়ো, নিজেরা বই থেকে পড়ো, এনগেজ করার ট্রাই করো, রিলেট করার ট্রাই করো, ইজিলি প্রবলেম গুলোতে একটা ক্রাচ নিয়ে নাও নিজেদের মতো, যে সবকিছু যাতে নিজেরা মোটামুটি এখানে দখল দায়িত্ব দেখাতে পারো। এইটা আমাদের যতটুকু পারো তোমরা নিজেদের মধ্যে একটা ধারণ করবে, থিওরিজ গুলো ভালো মতো বুঝবে, তারপরে তোমরা এগুলোকে তোমরা কাজে লাগাবে পরবর্তী জীবনে। তো আমার যেটা এক্সপেক্টেশন থাকবে তোমাদের থেকে, তোমরা লেকচারটা দেখে নোট করো, নোট করে আরো বেশি বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করো, আর প্রবলেম সলভ করে যদি এটা যদি না পারো আই এম দেয়ার ফর ইউ, আমাকে জাস্ট যে কোনো সময় দেখাবে, তাহলে আমরা আমি দেখে তোমাদেরকে সাহায্য করবো আমি যতটুকু পারি। সো তাহলে আমরা আজকে কি কি শিখলাম? এনট্রপি থেকে আমরা প্রথমত শিখেছি এনট্রপি জিনিসটা কি, বিশৃঙ্খলার একক কেন বলা হয়, কিংবা বিশৃঙ্খলা পরিমাপক কেন বলা হয়, অথবা কেন বলা হয় এটা একটা তাপীয় বাধা, ব্যাখ্যাগুলো পড়েছি, প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তীর ক্ষেত্রে এগুলো কিভাবে ফাংশন করে, তার পাশাপাশি আমরা দেখেছি যে এক্সাক্টলি অবস্থা পরিবর্তন করলে কিভাবে টেম্পারেচার আই মিন টেম্পারেচার চেঞ্জ হলে কিভাবে আমাদের এন্ট্রপি চেঞ্জ হয়, কিংবা আমাদের যখন অবস্থা পরিবর্তন হয় কিভাবে এন্ট্রপি চেঞ্জ হয়। তো আশা করবো তোমাদের সবার জীবনে সবকিছু অনেক বেশি স্টেবল থাকুক, তোমরা ভালো থাকো, সুস্থ থেকে তোমরা আমাদের পড়াশোনা চালিয়ে যাও। সবার জন্য শুভকামনা, সবার জীবনে এন্ট্রপি খুব কম মাত্রায় থাকুক, শক্তিটা বেশি ভালো মতো থাকুক, ভালো মতো ইউটিলাইজ করো তোমাদের পড়াশোনার সময়গুলোকে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সো নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো জায়গায় দেখা হবে।